হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আবার স্বাগত জানাই আমাদের আরেকটি ব্লগ ভিডিওতে। তো এখন আমরা প্ল্যান করেছি যে একটু ঘুরতে যাবার আর কি, কারণ রুমেই আছি, আজকে আপাতত শো নেই। আমার 2 তারিখে শো আছে মুজাফ্ফরপুরে, এখান থেকে মোটামুটি ওই 2-2.5 ঘন্টা লাগবে। তো আমরা অনেক ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছি, তো প্ল্যান করলাম যে একটু ঘুরে আসি, একটু মার্কেটের দিকে যাই। তো মার্কেটের দিকে যাচ্ছি, তোমরা থাকো সাথে, দেখতে পাবে মার্কেটটা, তোমাদেরকে দেখাবো আর ভীষণ কী কী খাবো না কী করবো এনজয় করবো। আর যদিও আমার একটা জিনিস কেনার আছে, মানে তোমরা হয়তো যারা হাউস ওয়াইফ আছো তারা হয়তো জানবে যে ন্যাচারালি যেগুলোই বেগুন টেগুন পোড়ায় না, আর এখন উইন্টার সিজন চলে এসছে, মানে আমরা একটু বেগুন পোড়া, একটু টমেটো পোড়া এসব জিনিসগুলো খেতে খুব ভালোবাসি। তো এই বোনের বাড়িতেই একটা ও বেগুন পোড়া ছিল, আমি দেখছিলাম একটা খুব সুন্দর একটা বেগুন পোড়ার মানে জার্নি বলতে পারো, ওটা দেখলাম। তো আমি বললাম তাহলে চলো আমিও যাই ওই মার্কেট থেকে, আমিও কিনবো, বললো ওইখানে পাওয়া যাবে। তো স্পেশালি আমার ওই জন্যেই যাওয়া, আর মা কালীর একটি মন্দির আছে ওইটা দর্শনের জন্য আমি যাব। কিন্তু যদিও ওখানে ভিডিও করাটা পারমিশন নেই, এটা আমি কিছুক্ষণ পরে জানতে পেরেছি, মানে আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি। তো যেইটুকুনি আমি দেখাবার আমি চেষ্টা করব, তোমরা আমাদের সাথে থেকো আর দেখো ভিডিওটা, দেখতে থাকো যে আমরা কোথায় কোথায় যাচ্ছি, আমাদের সাথে থেকো। এই যে মার্কেটটা দেখছো, এই মার্কেটটার নাম হচ্ছে গঙ্গাসাগর মার্কেট। এই মার্কেটে সব কিছুই পাওয়া যায়, এটা মধুবনীর সব থেকে বড় মার্কেট গঙ্গাসাগর, কারণ এইখানে মা কালীর মন্দিরের কাছে একটি ঝিল আছে, তোমরা দেখতে পাবে, আমি তোমাদেরকে দেখিয়েছি একটা লাইটিংয়ের, মানে একটা লাইটিং দিয়ে একটা মন্দির ঘেরা আছে, ওই মন্দিরের পাশে একটা ঝিল আছে, ওই ঝিলটার নামই হচ্ছে গঙ্গাসাগর, ওই নামটার ওপর ডিপেন্ড করে এই মার্কেটটা রাখা আর কি, মা কালীর মন্দিরের পাশে। তোমরা যদি কোনো দিন আসো তাহলে এখানে আসতে পারবে, মধুবনীর গঙ্গাসাগর মার্কেট, খুব ভালো মার্কেট, অনেক রকমের জিনিস তোমরা এখানে আসলে পাবে, আর মোটামুটি অ্যাফোর্ড দাম একটা। उसमें जंग नहीं लगा, लिखा हुआ 145 होगा। हाँ उसमें एक ही पीस है। ও তো এই যে বন্ধুরা, আমি যেটা অ্যাকচুয়ালি কিনতে এসেছিলাম সেটা অলরেডি আমি পেয়ে গেছি, ওই ছাকনিটা যেটা মানে ওই আমাদের বেগুন শাকাটা, ওটা আমি কিনেছি। একটা মোমো, মানে মোমো মেকার একটা, ওই মোমো করার একটা প্লাস্টিকের নিয়েছি, জিজ্ঞাসা করতে ওরা বললো যে এটাই ভালো হবে,
স্টিলের থেকেও এটা ভালো হবে। তো ওই দেখতেই পাচ্ছেন এবার আমাদের কেনা হয়ে গেছে, আমরা এবার হাঁটছি মার্কেটের ভেতর থেকে। দেখো কি সুন্দর সুন্দর ইয়াররিং, খুব সুন্দর সুন্দর ইয়াররিং ছিল ওখানে জানো তো, মারাত্মক সুন্দর, আমি কি বলে বোঝাতে পারবো না। আর এই মার্কেটটা না ভীষণ বড় মার্কেট জানো তো, অনেক কিছু বিক্রি হচ্ছে এই মার্কেটের মধ্যে, মানে তুমি মোটামুটি যদি একটা অ্যামাউন্ট নিয়ে আসো সেটা কখন শেষ হয়ে যাবে তুমি বুঝতেই পারবে না। দেখো এখন আমরা যাচ্ছি, আমি মনে হচ্ছে এখন মন্দিরের দিকেই যাচ্ছি, মায়ের দর্শন করতে যাচ্ছি, তোমরা সাথে থাকো। দেখো এই যে যাচ্ছি এদিক ওদিক করছি, দেখতেই পাচ্ছ সাথে থাকো দেখতে পাবে। এই এখন যাচ্ছি এবার মায়ের মন্দিরে, আমরা দর্শন করবো, মাকে দেখবো। এখানে না ভীষণ ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায় জানো তো, যেগুলো আমাদের ওইখানে মানে আমাদের ওইখানে মানে থেকেও আমাদের ওইখানে ন্যাচারালি যেসব জিনিসগুলো পাওয়া যায় এখানে একটু আলাদা আলাদা ধরনের জিনিস পাওয়া যায়। এই যে মায়ের মন্দিরের কাছে প্রায় চলেই এসেছি আমরা, এবার তোমাকে এই এটা না বাইরে থেকে এই যে লাইটিংটা দেখতে পাচ্ছ না, এই লাইটিংটা অ্যাকচুয়ালি বাইরের মানে মন্দিরের বাইরেটা দেখাচ্ছে। এই যে মন্দিরের ভেতর ঢুকছি, আর এই যে আমি প্রণাম করবো এবারে, কৃষাণ বাইরে থেকে ভিডিওটা করছে, ভেতরে ঢুকলাম। আর জানো তো একটা মজাদার ব্যাপার হচ্ছে এইটাই, এখানে না ভিডিও করাটা টোটালি বারণ আছে, আর সেটা না আমরা দেখতেও পাইনি যে কোথায় লেখা ছিল, আমরা বোকার মতো ঢুকে গেছি। আমি পুরো ঢুকেই যাবো, আবার কৃষাণ মনে হয় ভিডিওটা করতে যাবে, ওনাকে না ঠাকুরমশাই বকবে যে কেন ভিডিও করছো না করছো, এই যে আমি দেখতেই পাচ্ছ। তোমরাও একটু দর্শন করে নাও, খুব জাগ্রত মায়ের মন্দির আমি যতদূর শুনেছি, আমাকে ওই মেরি আমার পাশে যে বসে আছে আমার ওই বোনই বললো যে খুব জাগ্রত মায়ের মন্দির, এখানে বিয়ে অনুষ্ঠান আরে সব কিছুই হয়, আর অনেকে যা যা যাদের মানত থাকে তারা এখানে মানত করলে পূর্ণ হয়, তোমরাও মনস্কামনা করো মায়ের কাছে, আর আমিও চাইবো তোমরা যেন সুস্থ থাকো আর আমাদেরকেও এইভাবে আশীর্বাদ করে থাকো। এবার কৃষাণকে বকা দেবে এই ব্লগটা মানে এই মন্দিরের পিকচারগুলোও নিচ্ছে বলে। এখানে কোথায় লেখা ছিল জানো তো, আমরা তো দেখতে পাচ্ছেন এই আমরা মন্দির থেকে, আমরা এই মন্দির থেকে বেরোলাম, আমরা যাচ্ছি এই আবার আজকে একটু বেড়াতে বেরিয়েছি মধুমণিতে। এই যে এবারে আমরা ফুচকা খাবো, আর জানো তো এই ফুচকা স্টলটার নাম কি বলো তো, আজিত ফুচকা। তো আমরা ওই জন্য এই ফুচকাটা গিয়ে ফুচকাটাকে বলছি যে আজিত ফুচকা খাওয়া যদি তোমার কি অজিত ব্যাপার হয়। তো এখানে খেয়েছি ফুচকা খাচ্ছি বেশি না, এখানে না মোটামুটি 10 টাকার না অনেক তুমি ফুচকা দিয়েছে আমাদের ওখানে, যেমন 5টা ফুচকা দেয় হ্যাঁ ওখানে আমাদের ওইখানে, কিন্তু এখানের ফুচকাটা না আমাদের ওখানে পিওর টক জলের মতো নয়, এখানে একটু পুদিনা পাতারে মেশানো রয়েছে, তবে ভালো লাগছিলো খেতে। এবারে যখন মিষ্টি ফুচকার কথা বলছি তখন ওনে কী মিষ্টি ফুচকা দিয়েছে বলো তো, ওদের টক জল দিয়ে মানে ওই তোমার ওই পুদিনা পাতার জলটা আর একটা টমেটো সস খানিকটার মধ্যে দিয়ে মিষ্টি ফুচকা করে দিয়েছে। তখন আমরা বললাম না আমাদের আপনি 15 টাকা করে প্লেন ফুচকাই দিন বলে এই ফুচকা খাচ্ছি দুজন। কিষাণ ভিডিও করছে, কিষাণ বলছে তোমার কাছ থেকেই খাবো, দেখো খাইয়ে দিচ্ছি কিষাণ। ও সবসময়তেই ওই রকম করবে, ও নিজে হাতে কোনোটা ইউজ করবে না, ওকে সবসময় এটা ওটা খাইয়ে দিতে হবে, রাস্তাতে বলো বাড়িতে বলো যে কোনো মুহূর্তে ও কাজ করতে থাকবে আর ওকে আমরা খাইয়ে দিতে হবে। এই যে দেখো আমরা খাচ্ছি, এই যে কিষাণ দাঁড়িয়ে রয়েছে, ওকে আর দেবো না ভাবছি, কিন্তু আবার দেখে মনে হচ্ছে একটু দিই আর একবার দিই। তোমরা দেখতে থাকো ভিডিওটা, এই দেখো এইটা হচ্ছে স্পেশাল জিনিস জানো তো, এটা আমি কোনোদিন খাইনি আপাতত, আমি এতদিন এই প্রোগ্রাম লাইনে এসেছি বাইরেও আজ পর্যন্ত কোনোদিন খাইনি, আর কলকাতাতেও আমি কোনোদিন এইটা আমি অ্যাটলিস্ট দেখিনি, তোমরা হয়তো দেখেছো হয়তো খেয়েছো বাট আমি কোনোদিন এটা খাইনি। কী ধরনের বানিয়েছে তবে না, একটা পুরো ঘি দিয়ে একটা কী সুন্দর গরম মানে ভেজে দিচ্ছে, তার উপর চারদিকে না ঘি ছড়িয়ে দিচ্ছে, মানে এত মিষ্টি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি যদি একটু মিষ্টিটা কম খাই মানে পছন্দ করি না বেশি খাওয়া, আবার হেলথের জন্য আমি একটুখানি পুজোর সময় খাই আর কি, কিন্তু আমি নিলাম বেশ লোভনীয় ব্যাপার একটা সাথে ছিল যে আমি খাবো, কিন্তু যখনই মুখে দিয়েছি একটা ঘি তো ফার্স্ট, তার আগেই টক জল খেয়েছি ফুচকা খেয়েছি জানো, তারপরে এটা খেয়ে এত মিষ্টি লেগেছে আমি আর একটুখানি খেয়ে আমি বলছি বাবা বড় মিষ্টি আমি আর খাবো না, তোমরা দুই ভাই বোনে খাও।
বলে দেখো আমি আর কি করে ইগনোর করব এটাকে, আমি আর খাবো না বলে ওরা দুজনেই খেতে খেতে যাবে, ওরা একটু মেনু করে যাবে, খাবার না খাওয়া যাবে। চাটনিটা খাইনি শুধু মোড়োটাই যা খেয়েছি, তবে হ্যাঁ আমাদের বেঙ্গলে মোটামুটি খেয়ে নিয়েছি, বেরিয়ে গেছে কারণ খেতে হবে মানে খেয়েছি আর কি। আমি দুটো সবাই মানে মোটামুটি আমি দু তিন পিস খেয়েছি, কিষাণ তিন পিস খেয়েছে, ওপর তিন পিস খাইয়েছি, হ্যাঁ এক পিস মানে কিষাণেরই ভাগ্যে গেছে বলতে পারবো না। এবার খাওয়া হয়ে গেছে, এবার আমরা হাঁটা দেবো, দেখো যাচ্ছি, দেখি তো কত সুন্দর সুন্দর লেহেঙ্গা খাই রে, সুন্দর সুন্দর লেহেঙ্গা দিচ্ছি। এইভাবে সাথে থেকো তোমরা, আমাদের মনোবল আরও বাড়িয়ে দিও, তোমরা আমাদের সাথে থেকো যেন আমরা জীবন আরও এগোতে পারি, এইভাবেই ভালোবাসা আশীর্বাদ দিও আমাদেরকে। এবার এই যে এই দেখো এই মেয়েটার এবার কুলো কিনতে হবে, কুলো মানে হয়তো যদিও তোমরা অনেকেই হয়তো জানো না, ওই যেগুলোতে ওই ঝাড়ে কিছু ওই যে তোমার ওই ধান গম এইসব যে যে জিনিসগুলো ঝাড়ে ওইগুলোর জন্য, ও একটা ওর ছিল ও নষ্ট হয়ে যেতে মেরি, ও আবার একটা কিনছে আর কি, ও দাম দর করছে কোনটা নেবে মানে পছন্দ করছে কোনটা নেবে কোনটা নেবে না। ও বড়টা প্রথমে সিলেক্ট করেছিল, তখন আমি বললাম তুই যেগুলো জানিস না কিভাবে ঝাড় মানে ছাড়তে হয়, প্রথমে তুই ছোটটা নিয়ে প্র্যাকটিস কর, তারপরে নয় তুই বড়টা নিবি। ওই ছোট ছুটিটা দেখতে আমার ছোট, আমি বলেছিলাম যে কত প্রাইস আছে, কিন্তু আমি ভাবলাম যে আমার ওখানে তো বিক্রি হয়, এখান থেকে নিয়ে যাওয়াটা ব্যাগে করে একটা বোকামি হবে কারণ ভেঙে টেঙেও যেতে পারে। তখন আমি আর ওটা নিলাম না, ওটা 30 টাকা পিস বলছিল ওনার হাতে, যেই মহিলাটার হাতে যেটা আছে, আর মেরির হাতে যেটা আছে ওই বড়টা দেখতে পাচ্ছি, ওই বড়টাও সিলেক্ট করছিল। তখন আমি বললাম যে ওখানে প্র্যাকটিস করবি তাহলে ছোটটা কর, তারপরে যখন তুই মানে টোটালি শিখে যাবি তখন বড়টা নিবি। তারপরে ও আবার এই ছোটটা এখন নিল, ছোটটার দাম কত নিয়েছিল বেশ 80 টাকা নিল মনে হয়, হ্যাঁ 80 টাকা। দেখতে থাকো সাথে থাকো, কেনা হয়ে গেছে। ও তোমাদের দেখাচ্ছে কুলোটা, এই যে আমরা যাচ্ছি এবারে বাড়ির দিকে, প্রায় হাঁটা দিয়েছি মোটামুটি, খাওয়া দাওয়া এটা ওইটা সেটা খাই খেলাম, খেয়ে দিয়ে এবার হাঁটা দিয়েছি এদিকে দুজনে। কিষাণ মাঝখান থেকে পেছন দিক থেকে খালি বলছে ওর গায়ে একটু মিষ্টি রস পড়ে গেছে, যেটা তোমাদের দেখালাম না ওই যে ঘিয়ে ভাজাটা, ওটা খেতে খেতে ওর গায়ে না পুরো মিষ্টি রস পড়ে গেছে, শুধু কথায় কথায় জিজ্ঞাসা করছে শোনা এটা কি হবে এটা কি হবে, আর আমরা দুজনে হেসে হাল্লা ধরে যাচ্ছি রাস্তাতে। এই দেখো রাস্তাতে যাচ্ছি, এখনো ফিরিনি মানে এখনো ফিরছি আর কি। এইটা মসজিদ দেখো কত সুন্দর, মসজিদটা দেখো কত সুন্দর সাজিয়ে রেখেছে,
মসজিদের নিচেও কত সুন্দর সুন্দর দোকান। একটা মার্কেটে মানে মোটামুটি তোমরা যদি সময় করে কোনোদিন আসো মধুবনীতে, মানে এই মার্কেটটা গেলে তুমি সমস্ত কিছু পেয়ে যাবে, বাসন থেকে শুরু করে ঠাকুরের বাসন থেকে শুরু করে ফল সবজি, মানে এভরিথিং যেটা আমি বলবো সব কিছু এখানেই আছি। এবার হাঁটছি যাচ্ছি বাড়ির দিকে, রওনা দিয়েছি আমরা রিসা নামে বলছিলাম যে একটু টোটোতে করে যাবার জন্যে। এই যে দেখো এই মোরব্বা কিনছি আমি, আলটিমেট ও আমি কিষাণার থেকে চাইছিলাম, মানে হিসাব মতো 50 টাকা করে তিনটে হলে 150 টাকা হচ্ছে, কিন্তু আমি ওকে 130 টাকায় দিয়েছি। খুব ভালো ছেলেটা, ছেলেটা না খুব ভালো ছেলে। দেখো মেরি একটা থামস আপ কিনেছে, আমি যদিও খাই না তবে একটুখানি খেলাম, এক ঢোক খেলাম, কৃষাণকে দিলাম। মেরি বলছে আর একটা নেবো, আমি বলছে না নেবার দরকার নেই, একটাতেই হয়ে যাবে। আর এই এটা নিয়েছি, মোরব্বাটা নিয়েছি, 130 দিলাম, কৃষাণার থেকে চাইছিলাম, ও বললো যে আর দিতে হবে না বলে ওটা দিলাম। আবার একটা দেখো না আমসত্ত্ব ফ্রিতে দিয়ে দেবে, আর একটা ওখান থেকে পকোড়া ছিল সেটাও ফ্রিতে দেবে, দেখতে পাবে দেখো ভিডিওতে তোমরা, এই দেখো দেখতে পাবে। আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো আমি বলে দিচ্ছি যে ইনি খুব ভালো ছেলে। অনেক ডিসকাউন্ট থাকবে, খুব ভালো, খুব ভালো ব্যবহার, এবার আমি হিন্দিতেও মাঝে বলে ফেলেছি, কিষাণ আবার বলছে বাংলায় বলে, ভুলিয়ে যাচ্ছে মানে হিন্দি বাংলা দেখুন কি বলবো বুঝতেই পারছি না। এই দেখো কত সুন্দর সুন্দর এখানে, আরো সুন্দর 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 মানে মিষ্টি হবে কিছু একটা, কিন্তু খুব আমি কোনোদিন দেখিনি এইসবগুলো। টাটা করছে তোমাদের মধুবনীতে গেলে, এই আমার সব থেকে ফেভারিট, আমি খাচ্ছিলাম না জানো তো, মেরি আমাকে নিয়ে গেছে বলে চলো কলকাতার পান তো আমরা খেয়েছি এবার মধুবনীর পান খাবো। এবার জানো তো একটা জিনিস দেখলাম এখানে না, এ দিল তোমার চেরি ফলও দিয়েছে ওর বলতে, এই দেখো কত সুন্দর পান আছে, দেখো এই দেখো পান খেয়ে এই যে দেখো পানের সাইজটা আমি দেখাচ্ছি, কি বড় বড় পান, আমরা মুখে ঢোকাবো কি করে লজ্জায় পড়ে গেছি জানো তো, বলে আমি না বলছি অন্ধকারে আয় তুই মুখে ঢোকা আমি ওই পাশে ঢোকাই। দেখো আমার মুখের ভেতরে পানটা যখন আমি, ও মেরি তো ঢুকিয়ে দিয়েছে, আমি দেখো কীভাবে মুখের মধ্যে পানটা ঢুকিয়েছি, ঢুকছে না, কি বড় পান জানো না, দেখো কী অবস্থা, আমার নাড়াতেই পারছি না, মুখটা এত বড়।
একবার ওই পান খেতে খেতে মুখে হাত দিয়ে যাচ্ছি, মুখে না আমি লাস্টে রুমাল ঢাকা দিয়ে দিয়েছি, মানে সে মুখ নাড়াতে হয়। দেখো মুখের সিচুয়েশান দেখো কী বিচ্ছিরি, কী বাজে লাগছিলো, মানে এত বড় পান আমি চেবাতেও পাচ্ছি না আর কি বলবো। তো চলো বন্ধুরা, আমরা এখানেই আমাদের ব্লগটা শেষ করি, আমরা এখন বাড়ি ফিরছি। তোমরা সাথে থাকো, এইভাবেই আমাদের সঙ্গে ভীষণ মানে সাপোর্ট করো, আমাদের এগিয়ে যেতে সাহায্য করো, আমাদের এইভাবেই সাথে থেকো। তো আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ।